অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের ক্ষেত্রে আমরা প্রায়ই একটা বিষয় লক্ষ্য করি, সেটি হচ্ছে ডিগ্রি। তো এটা অনেকের মনে একটা কনফিউশন তৈরি করে এই ডিগ্রি বিষয়টি। তো আজকের ক্লাসের মাধ্যমে আমরা ক্লিয়ার হব যে জৈব রসায়নের ডিগ্রির বিষয়টি। তো জৈব যৌগের ডিগ্রির ব্যাপারটি মূলত নির্ভর করে কার্যকারী মূলকের উপরে। এই কার্যকারী মূলকটি যে কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকবে সেই কার্বনটি, আর যয়টি কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকবে তার ডিগ্রি হবে তত। চলো একটা উদাহরণ থেকে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে নিই। তো আমরা সবাই জানি যে অ্যালকোহলের কার্যকারী মূলক হচ্ছে OH। এই উদাহরণটিতে লক্ষ্য করো যে এই কার্যকারী মূলকটি একটি কার্বনের সাথে প্রথমে আগে সরাসরি যুক্ত আছে, আবার এই কার্বনটি আর যতগুলো কার্বনের সাথে যুক্ত থাকবে তার ডিগ্রি হবে তত। তো আমরা লক্ষ্য করতেছি যে এই কার্বনটি আর একটি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে, সেজন্য এর ডিগ্রি হবে 1 ডিগ্রি। তো পক্ষান্তরে এই উদাহরণটাতে লক্ষ্য করো যে কার্যকারী মূলকটি সরাসরি এই কার্বনের সাথে যুক্ত আছে, আবার এই কার্বনটি আর 2টি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে, তাহলে এর ডিগ্রি হবে 2। আবার এই উদাহরণটাতে লক্ষ্য করো, এখানে কার্যকারী মূলকটি সরাসরি এই কার্বনের সাথে যুক্ত আছে, আবার এই কার্বনটি আর 3টি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে, তাহলে একে আমরা বলতে পারি 3 ডিগ্রি অ্যালকোহল। তো মূলত এখান থেকে আমরা একটা বিষয় ক্লিয়ার হইলাম যে প্রথমে কার্যকারী মূলকটি যে কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকবে সেই কার্বনটি, আবার আর যয়টি কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকবে তার উপর ভিত্তি করে তার ডিগ্রি বিষয়টি আমরা বিবেচনা করব। কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কিভাবে ডিগ্রি বিষয়টি বিবেচনা করতে হয়? তো কার্বোক্যাটায়ন হচ্ছে কার্বনের উপরে যখন ধনাত্মক চার্জ হয় তখন সেই কার্বনকে আমরা বলি কার্বোক্যাটায়ন। তো কার্বোক্যাটায়নের ক্ষেত্রে ডিগ্রি বিষয়টি বিবেচনা করতে আমাদেরকে আগে প্রথমে লক্ষ্য করতে হবে যে এই ধনাত্মক চার্জযুক্ত কার্বনটি আর 2টি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে তার উপর ভিত্তি করে আমরা তার ডিগ্রি বিষয়টি বিবেচনা করব। তো এখানে লক্ষ্য করতেছি যে ধনাত্মক চার্জযুক্ত কার্বনটি আর 1টি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে, তাহলে একে আমরা বলতে পারি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে আরেকটি উদাহরণ থেকে আমরা লক্ষ্য করি যে ধনাত্মক চার্জযুক্ত কার্বনটি আর 2টি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে, তাহলে একে আমরা বলতে পারি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। পক্ষান্তরে এখানে আমরা যদি লক্ষ্য করি যে ধনাত্মক চার্জযুক্ত কার্বনটি আর 3টি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে, তাহলে একে আমরা বলতে পারি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। আরেকটি উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যে ধনাত্মক চার্জযুক্ত কার্বনটি আর কোনো কার্বনের সাথেই সরাসরি যুক্ত নেই, তাহলে একে কি আমরা 0 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলবো? না, একে 0 ডিগ্রি না বলে একে আমরা বলবো মিথাইল কার্বোক্যাটায়ন। তো আমরা এখানে একটা বিষয় লক্ষ্য করলাম যে ধনাত্মক চার্জযুক্ত কার্বনটি যতগুলো কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকবে তার উপর ভিত্তি করে তার ডিগ্রি বিষয়টি আমরা বিবেচনা করব। ঋণাত্মক চার্জযুক্ত কার্বনকে আমরা বলি কার্বন আয়ন। তো কার্বন আয়নের ক্ষেত্রে কিভাবে ডিগ্রি বিষয়টি বিবেচনা করা হয় এখন আমরা সেই বিষয়টি দেখব। তো আমরা দেখি যে ঋণাত্মক চার্জযুক্ত কার্বনটি আর 2টি কার্বনের সাথে আমাদের সরাসরি যুক্ত থাকবে তার উপর ভিত্তি করে আমরা তার ডিগ্রি বিষয়টি বিবেচনা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ঋণাত্মক চার্জযুক্ত কার্বনটি আর 1টি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে, তাহলে এর ডিগ্রি হবে 1 ডিগ্রি কার্বন আয়ন। তো এখানে আমরা একটা উদাহরণ থেকে লক্ষ্য করতেছি ঋণাত্মক চার্জযুক্ত কার্বনটি আর সরাসরি 2টি কার্বনের সাথে যুক্ত আছে, তাহলে এর ডিগ্রি হবে 2 ডিগ্রি কার্বন আয়ন। এখানে আরেকটি উদাহরণ থেকে আমরা লক্ষ্য করতেছি যে ঋণাত্মক চার্জযুক্ত কার্বনটি আর 3টি কার্বনের সাথে আমাদের সরাসরি যুক্ত আছে, তাহলে একে আমরা বলতে পারি 3 ডিগ্রি কার্বন আয়ন। তাহলে এখানে এই বিষয়টি ডিপেন্ড করতেছে যে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন বা কার্বন আয়ন যে কয়টি পরবর্তীতে যে কয়টি কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকবে তার উপর ভিত্তি করে তার ডিগ্রি বিষয়টি আমরা বিবেচনা করতেছি। এখন দেখব ফ্রি রেডিক্যাল যুক্ত কার্বনের কিভাবে ডিগ্রি বের করতে হয়। তো ফ্রি রেডিক্যাল যুক্ত কার্বনটি আর 2টি কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকবে তার উপর ভিত্তি করে তার ডিগ্রি বিষয়টি আমরা বিবেচনা করব। তো এখানে উদাহরণ থেকে লক্ষ্য করি যে ফ্রি রেডিক্যাল যুক্ত কার্বনটি আর 1টি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে, তাহলে এটি হবে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আর এখানে যে ফ্রি রেডিক্যাল যুক্ত কার্বনটি আর 2টি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে, তাহলে একে বলবো আমরা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। পক্ষান্তরে এখানে ফ্রি রেডিক্যাল যুক্ত কার্বনটি আর 3টি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে,
তাহলে একে বলবো আমরা 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি বিষয়টি বিবেচনা করা হয় ফ্রি রেডিক্যাল যুক্ত কার্বনটি আর বাকি জয়টি কার্বনের সাথে সরাসরি যুক্ত আছে তার মাধ্যমে। আমি আশা করতেছি যে আমাদের আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের জৈব যৌগের ক্ষেত্রে ডিগ্রি ব্যাপারটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো তোমাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।